প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি এই করোনা মহামারীর যুগে প্রচণ্ড তাপদাহের মধ্যেও তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সিদ্দিক, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অঙ্গ থেকে তোমাদের কিছু পাঠ আলোচনা করব। তা আজকের পাঠের বিষয় হল মানুষের কানের অন্তর্গঠন, অর্থাৎ মানুষের কানের অন্তর্গঠনের বিভিন্ন অঙ্গ অংশ এবং এর কাজ। তো আজকের এই পাঠটুকুকে আমি নিম্নলিখিত শিরোনামে আজকে আলোচ্য বিষয়কে তিনটা শিরোনামে ভাগ করেছি। এক নম্বর হইল কানের অন্তর্গঠনকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। এক নম্বর বহিঃকর্ণ, দুই নম্বর মধ্যকর্ণ, তিন নম্বর অন্তঃকর্ণ। তোমরা একটু আমি একটা চিত্র কানের অন্তর্গঠনের চিত্র এঁকেছি, তোমরা এই চিত্রটার দিকে খেয়াল করো। এটা হলো আমাদের কান, বাইরে থেকে আমরা কানের এই অংশটুকু দেখি, এই অংশটুকু আমাদের কানের ভিতরে আছে। তো বাইরের যে অংশটা আমাদের এই যে কানের এই অংশটাকে বলা হয় বহিঃকর্ণ। এর ভিতরে আরেকটা দুইটা অংশ আছে, একটা হলো মধ্যকর্ণ আর একটা হলো অন্তঃকর্ণ। বহিঃকর্ণকে আবার তিনটা বহিঃকর্ণকে তিনটা অংশে ভাগ করা হয়েছে, একটা হলো পিনা, একটা হলো কর্ণকুহর আর একটা হলো কর্ণপট। পিনা কানের সবচেয়ে বাহিরের স্তর, যা তরুণাস্থি এবং মাংসপেশি দ্বারা গঠিত। এই অংশের কাজ হইল যে শব্দকে কানের ভিতরে প্রবেশ করতে সাহায্য করা। দুই নম্বর অংশ হইল কর্ণকুহর। কর্ণকুহর হইল পিনা থেকে যে একটা নলাকার অংশ কানের ভিতরের দিকে প্রবেশ করছে, এই অংশটাকে বলা হয় কর্ণকুহর। এই কর্ণকুহরটা গিয়ে শেষ হয়েছে কর্ণপটের মধ্যে। তিন নম্বর অংশ হইল কর্ণপট। কর্ণকুহরের যে শেষ অংশটা কর্ণ মধ্যকর্ণের প্রথম অংশের সাথে মিলিত হয়েছে, এই অংশে একটা মাংসল অংশ আছে, এটাকে বলা হয় কর্ণপট। এই কর্ণপট কাজ হইল এর ভিতর দিয়ে শব্দ তরঙ্গটা কানের ভিতরে প্রবেশ করতে সাহায্য করা। কানের দ্বিতীয় অংশটা ছিল মধ্যকর্ণ। মধ্যকর্ণটা হলো কানের বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় মধ্যকর্ণ। এই মধ্যকর্ণকেও আবার মধ্যকর্ণটা অনেকটা বায়ুথলির মতো, এর মধ্যে তিন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি বা হাড় আছে। এই হাড়গুলোর নাম হলো মেলিয়াস, ইনকাস ও স্টেপিস। এই যে এই অংশটার মধ্যে তিন ধরনের হাড় থাকে, এই হাড়গুলোর অস্থিসমূহের কাজ হল এটা তরঙ্গ বা ঢেউ, শব্দের যে তরঙ্গ তৈরি হয় বা ঢেউ তৈরি হয়, ঢেউটা অন্তঃকর্ণে পৌঁছিয়ে দেওয়া। তারপর অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছে দেয়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে, আমাদের এই কানের সাথে আমাদের গলার সাথে একটা সংযোগ করার জন্য কান থেকে একটা নল আছে। এই নলটির কাজ হলো কর্ণপটের বাহিরে, এই যে কর্ণপট এটার বাহিরে এবং ভিতরে ভিতরে বায়ুর চাপ সমান রাখা। এই যে এই নলটা, এই নলটা হইল কর্ণপট এবং মধ্যকর্ণের মাঝখানে, এই নলটার মাধ্যমে কানের সাথে আমাদের গলার একটা সংযোগ তৈরি হয়। এরপর তিন নম্বর হইল অন্তঃকর্ণ। অন্তঃকর্ণটা হইল কানের ভিতরের শেষ অংশ। এই অন্তঃকর্ণটা আবার দুইটা অংশে বিভক্ত, একটা হলো ইউট্রিকুলাস আর একটা হলো সেকুলাস।
ইউট্রিকুলাস, অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত। এদের ভিতরে আছে সূক্ষ্ম সূক্ষ্ম লুমের মতো স্নায়ু ও রস। এইটার ভিতরে লোমের মতো সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু আছে এবং এই স্নায়ুর সাথে রস আছে। তারপর নালীর ভিতরে এই রস যখন আন্দোলিত হয় বা নড়ে তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় আর তখনই সেই উদ্দীপনাটা মস্তিষ্কে পৌঁছায়। এই ইউট্রিকুলাসের মধ্যে স্নায়ু থাকে এবং এই স্নায়ুর মাধ্যমেই শব্দের আওয়াজটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়। অন্তঃকরণের শেষ অংশটা হইল সেকুলাস। এই সেকুলাস এটা প্রকোষ্ঠটা দেখতে অনেকটা শামুকের মতো পেঁচানো নালীর মতো, একে কক্লিয়া বলে। কক্লিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ থাকে, অর্থাৎ যেই কোষগুলার কথা শোনার শক্তি আছে এরকম কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের কোষরসপূর্ণ। এইভাবে আমাদের কানের তিনটা অংশ গঠিত এবং তিনটা অংশের বিভিন্ন অংশের বিভিন্ন কাজ। তাহলে কানের অন্তর্গঠনে আমরা তিনটা অংশ পাইলাম। এক নম্বর হলো বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তো এই কান আমাদের দেহের একটা জরুরি অঙ্গ। কান সুস্থ না থাকলে আমরা কোনো কথাই শুনতে পারি না, আর কোনো কথা শুনতে না পেলে আমরা কার সাথে কোনো কথা বলতে পারবো না। সুতরাং কানের যত্ন নেওয়া আমাদের সকলের জন্য উচিত। কানের যত্ন নিতে হলে নিয়মিত কান পরিষ্কার রাখতে হবে। গোসলের সময় আমাদের খেয়াল করতে হবে যে কানের ভিতরে কোনো পানি প্রবেশ যাতে না করে। তারপরে কানের বাইরের কোনো বস্তু যেন কানের ভিতরে প্রবেশ না করে সেইভাবে সবসময় খেয়াল রাখতে হবে। এবং যদি কোনো সময় কোনো মতে বাইরে কোনো বস্তু কানের ভিতরে ঢুকেই পড়ে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর কানকে সুস্থ রাখতে হলে উচ্চ শব্দে কখনো কোনো গান আমরা যেন না শুনি সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, তোমরা বাসায় বইটা ভালো করে খুলবে, খুলে বইটা তোমার বইটা পড়বে, দেখবে বইয়ের মধ্যে এই কানের অন্তর্গঠন আর সুন্দর করে লেখা আছে। বাসায় তোমরা সবাই এই কানের চিত্রটা খাতা আঁকার চেষ্টা করবে, এই কানের অন্তর্গঠনের বর্ণনাটা বাসায় ভালো করে পড়বে। আজকে তোমরা তোমাদেরকে এই কানের অন্তর্গঠনই বাড়ির কাজ এবং চিত্র আঁকাটা বাড়ির কাজ দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলা তোমরা দেখতে থাকো। কারণ যেহেতু এখন করোনা যুগ, এই সময় সশরীরে তোমাদের ক্লাস করার ব্যবস্থা নাই, লেখাপড়া চালিয়ে যেতে হলে অনলাইন ক্লাসের বিকল্প নাই। তাই তোমরা নিয়মিত অনলাইন ক্লাস দেখবে এবং বাসায় সুন্দর করে লেখাপড়া করবে, এ আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।